ওটা রাজ্যটাই বেআইনি এই ভূমন করিস বেআইনি কারখানা মুখ্যমন্ত্রী বড় বড় লেকচার মেরেছিলেন সচিবের নেতৃত্বে টিম তৈরি হয়েছে বেআইনি বাজি কারখানাকে সরিয়ে দেওয়া হবে তাদের রুটি রুজির জন্য আলাদা ব্যবস্থা হবে গোটা রাজ্যটাই বেআইনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী লিপস অ্যান্ড বাউন্সের চোরদেরকে বাঁচানোর কাজে ব্যস্ত আর পুলিশকে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করতে ব্যস্ত স্বাভাবিকভাবে বাকিটা তো কপালের উপর ছেড়ে দিয়েছে তাই এই ঘটনা হচ্ছে বাজি হাবনা তৈরি করে বাজি বেআইনি বাজি কারখানাগুলো বন্ধ করা দরকার তো হবে বাজি হাবনা তৈরি এগুলো ভাববে আপনারা এখন করবেন দুদিন আলোচনা হবে এই এগরার ঘটনার সময় তো উনি অনেক রকম বক্তব্য রেখেছিলেন হেলিকপ্টার চড়ে 15 দিন পরে এসেছিলেন ওনাদের শ্রাদ্ধ শান্তিতে ভানুবাগের শ্রাদ্ধ শান্তিতে এসেছিলেন এসে অনেক বড় বড় কথা বলে গেছিলেন এসব কি তৈরি হচ্ছে মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি হয়েছে ডিএমরা জায়গা দেখছে এ শুধু মাত্র পাবলিসিটি ছাড়া অন্য কিছু মুখ্যমন্ত্রী এসব বিষয়ে তার নজর নেই তার নজর কি করে চোরেদেরকে বাঁচানো যায় তার পরিবারের যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে কি করে বাঁচানো যায় এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য আর ইমাম মুয়াজ্জম সাহেবদেরকে নিয়ে মিটিং করা সাম্প্রদায়িক কার খেলা খেলা মেলাতে যথেচ্ছার অর্থ বরাদ্দ করে মানুষকে সাময়িকভাবে ভুলিয়ে রাখা এইসব কাজে স্থায়ী সমাধান করা এবং রাজ্যটাকে প্রগতি উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং যেসব ত্রুটি বিচ্যুতি সামনে এসে যাচ্ছে তার পারমানেন্ট সলিউশন করা স্থায়ী নিরাময় করা এসব চিন্তাভাবনা পরিকল্পনা এই মুখ্যমন্ত্রীর নেই তার কারণ এই মুখ্যমন্ত্রী ব্যুরোক্রেসি এবং তার মন্ত্রিসভার কলিগদেরকে কোনো কাজ করতে দেন না তিনি একাই সব করেন স্বাভাবিকভাবে তার চিন্তাভাবনাটা এত দুর্বল তার বহিঃপ্রকাশে বাংলা আজকে বিধ্বস্ত হচ্ছে এবং তিনি নিজে একজন ইতিহাস অতীত এবং বাস্তব সম্পর্কে তার নিজের কতটুকু জ্ঞান আছে সেটা তো প্রত্যেক দিন লোক দেখতে পাচ্ছে তিনি রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দিচ্ছেন অর্থাৎ স্বাভাবিকভাবে এই ধরনের একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য চললে তার পরিণতি যা হওয়ার তাই হচ্ছে দাদা শিক্ষক নিয়োগে দুর্নীতি পুরো নিয়োগে দুর্নীতি আর এবার সমবায় ব্যাংকেও দুর্নীতির অভিযোগ আর্থিক তছরূপ হয়েছে কোটি টাকা এরকম তৃণমূলের লোকরা বহু জায়গায় এগুলো চিট ফান্ডেরই ছোট ছোট সংস্করণ কোনো অডিটারের সাহস নেই অডিট রিপোর্টে সঠিক কথা লেখার কারণ যদি কোনো অডিটার লেখে পুরুলিয়ায় থাকলে কালিম্পংয়ে পাঠিয়ে দেবে কালিম্পংয়ে থাকলে সুন্দরবনে পাঠিয়ে দেবে কে তার নিজের চাকরি জীবনের সমস্যায় পড়তে চায় অর্থাৎ স্বাভাবিকভাবে তৃণমূল যা বলে দিচ্ছে তাই হচ্ছে আর তৃণমূল মানে চুরি আর দুর্নীতি আমি কে কি বলেছে বলতে পারবো না তদন্তকারী সংস্থা কিন্তু লিপসন বাউন্সের বিরুদ্ধে লালবাজারে যে অভিযোগ করা হয়েছে এই অভিযোগ কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর পরিবারের কোম্পানির চোরেদের বাঁচানোর জন্য আর এই লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে কারা যুক্ত সবাই ইতিমধ্যে জেনে গেছে এবং এই লিপস অ্যান্ড বাউন্স 2011 সালে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার পরিবারের এই কোম্পানিতে বিভিন্নভাবে অবৈধ অর্থ এসেছে বৈদিক ভিলেজের যিনি মালিক তিনি 1.5 কোটি টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন 2012 সালে এ তথ্য আমাদের সকলের সামনে আছে 15, 16, 17 কয়লা দুর্নীতির টাকা সুভাষ আগরওয়ালের কোম্পানি ঘুরে লিপস অ্যান্ড বাউন্সে ঢুকেছে 4 কোটির বেশি টাকা এটা সকলের সামনে আছে অতএব এই কোম্পানিকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর পরিবার সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন যুক্ত হয়ে পড়েছেন কোটি কোটি টাকা কামিয়েছেন বিদেশে পাচার করেছেন এটা প্রমাণিত সত্য ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন যাদবপুরের উপাচার্য বুদ্ধদেব সাউদিনী বলছেন যেটা পুলিশের কাজ সেটা বিশ্ববিদ্যালয়কে করতে বলা হচ্ছে
এইটাই হচ্ছে কঠিন অবস্থা। কারণ পুলিশ পুলিশ যাদবপুরের এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী, আর পুলিশকে মুখ্যমন্ত্রীর সরাসরি নির্দেশ আছে যে যারা নোভট্টু বিজেপি করে দেশবিরোধী শক্তি তাদেরকে টাচ করা যাবে না। এটা সিপিএম এবং তৃণমূলের জয়েন্ট ভেঞ্চার, তার ফলেই এই পরিণতি। স্বাভাবিকভাবে উপাচার্য পুলিশের সাহায্য চাইলেও পাবেন না, এটা জেনেই তাকে নতুন কিছু ভাবনার মধ্য দিয়ে এগোতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বাবুল সুপ্রিয়। তিনি বলছেন যে যাদবপুরে সারাদিন বামপন্থী নকশালগুলো গুমদামি করে। ওসব কথা বলে উঠলাম, নকশালপন্থী বামপন্থীরা গুন্ডামি করে, আর উনি একটা সামান্য মন্ত্রিত্বের লোভে নিজের সব কিছু বিসর্জন দিয়ে ওখানে গেছে। এসব লোকের কথার উত্তর দেওয়া উচিত। এই অপ্রাসঙ্গিক ইরেবিল লোক, তার নিজের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে তাকে অপমান করে, এসব লোকের কথার কোনো মূল্য আছে? যাদবপুরে এনজিওর নামে ভুয়ো সেনা প্রবেশ করেছে এবং এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে, তিনি এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির সম্পাদক। সব জায়গায় ভুয়ো আছে, গ্রেফতার করেছে, আবার জামিনও পেয়ে যাবে। না না, এগুলো ওই তো আপনাদের এখানে পাবলিসিটি পাওয়ার জন্য, এই পাবলিসিটি পাওয়ার জন্য এগুলো করছেন, এগুলো সলিউশন হবে না। সলিউশন একটাই হবে যতক্ষণ আপনি পিসি ভাইপোকে রাজ্য